গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে তীব্র হচ্ছে আন্দোলন যোগ দিয়েছে ইহুদিরাও গবেষণায় তেল আবিবের অর্থায়ন বন্ধের দাবি ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের খুব ইসলামাবাদের উপরে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি তিন দিনের সফরে দশ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাজ্যের অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর উদ্যোগে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ সমালোচনার মধ্যেই বিতর্কিত আইন কার্যকরের তোরজোর শিরোনামগুলো শুনছিলেন পৃষ্টি সাথে আছি গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে আরও তীব্র হয়েছে ছাত্র আন্দোলন ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতায় বিক্ষোভ ছড়িয়েছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে এখন উত্তাল শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা প্রকল্পে তেলাবিবের বিনিয়োগ বন্ধ চায় বিক্ষোভকারীরা আন্দোলনে যোগ দিয়েছে অনেক সাধারণ মানুষ এমন কি ইহুদি সম্প্রদায়ও প্রতিবাদে নেমেছে উত্তাল বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া মিনেসোটায় বিক্ষোভের আগুন ছড়াচ্ছে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে সবার দাবি বন্ধ করতে হবে গাজায় গণহত্যা পুলিশ মোতায়েন ধরপাকড় প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের পরও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভকারীদের কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয় চত্বরে তাবু খাটিয়ে চলছে অবস্থান কর্মসূচি একই সাথে চলছে পুলিশের ধরপাকড় বিক্ষোভ থেকে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যদিও তা মানতে নারাজ সাধারণ ছাত্ররা গাজায় যা হচ্ছে তাতে সত্যিই হতাশ ও ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাও মানা যায় না ম্যাসাচোসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি সহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় মূলত এই অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতেই শুরু হয়েছিল মার্কিন ছাত্র আন্দোলন তেল আবিবের অর্থায়নে গবেষণাকে সরাসরি গাজায় গণহত্যায় সামিল হওয়া বলছে তারা বোমা তৈরির প্রতিষ্ঠানের সাথে সংযোগ থাকতে পারে না আমাদের বিশ্ববিদ্যালয় যেসব বোমা ইয়েমেন গাঁজায় ফেলা হয় ইসরাইলি কোম্পানিগুলোর বিনিয়োগ বাতিল চাই ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেবার এটাই সময় ফ্রী যুক্তরাষ্ট্রের বহু সাধারণ মানুষ সমর্থন দিয়েছে গাজার পক্ষে ছাত্রদের আন্দোলনে খোদ ইহুদি কমিউনিটি নেমেছে রাজপথে নিউ ইয়র্কে সিনেটর চাকসুমারের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে জিউস ভয়েস ফর পিস যোগ দেয় বহু ইহুদি ইসরায়েলের অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তা বন্ধের দাবি জানায় তারা গণহত্যায় কেন বিনিয়োগ করা হচ্ছে এটা সত্যি হতাশাজনক ইসরায়েলে অর্থ দেয়া বন্ধ করুন বাইডেন প্রশাসন যা করছে আমরা জিউস কমিউনিটি গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই সরব বহু মার্কিনী বিভিন্ন সভা সমাবেশে তোপের মুখে পড়তে হয়েছে রিপাবলিকান নেতাদের মঙ্গলবারও ফ্লোরিডা সফরে পথে পথে বিক্ষোভের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন যমুনা নিউজ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান দেশ জ্যামাইকা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া একশো বিয়াল্লিশতম দেশ হবে জ্যামাইকা দেশটি জানিয়েছে চলমান সংঘাত সমাধানের একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সামরিক সংখ্যাত নয় বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে গাজায় আগ্রাসনের শেষ দেখতে চায় দেশটি বিবৃতিতে জানানো হয়েছে জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা প্রতিনিধি পরিষদের পর এবার ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানকে সহায়তার জন্য পঁচানব্বই বিলিয়ন ডলারের বিলে অনুমোদন দিল মার্কিন সিনেটর স্থানীয় সময় মঙ্গলবার ভোটাভুটিতে অংশ নেন সিনেট সদস্যরা ইউক্রেনের জন্যই বরাদ্দ করা হয়েছে একষট্টি বিলিয়ন ডলারের এই সামরিক সহায়তা ২৬ বিলিয়ন ডলারের বেশি সহায়তা পাবে ইসরায়েল তাইওয়ান সহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকার মিত্রদের জন্য আট বিলিয়ন ডলারের মতো ধরা হয়েছে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিলে স্বাক্ষর করার কথা রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বাধায় ইউক্রেনের জন্য নতুন আটকে ছিল। ইসরায়েলের সাথে চুক্তি বিরোধিতা করে আবারও কর্মী ছাঁটাই করল গুগল নতুন ভাবে চাকরি হারালেন আরো বিশ গত কয়েকদিনে অর্ধ শত কর্মীকে বরখাস্ত করল গুগল আলোচিত প্রজেক্ট নিম্বাস বাতিলের দাবিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিন কর্মীরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে টানা নয় ঘন্টা অবস্থান কর্মসূচি চলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে ধরপাকড় চালায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয় গুগল কর্তৃপক্ষ দু একুশ সালে গুগল এবং অ্যামাজনের সাথে তেলাবিবের একশো বিশ কোটি ডলারের বিতর্কিত চুক্তি হল প্রজেক্ট নিম্বাস এর মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারের বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি এদিকে ইরান পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের উদ্যোগে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র দিয়েছে ইসলামাবাদের উপরে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও প্রতিবেশীর সাথে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে পাকিস্তান সফর করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসি তিন দিনের সফরে বেশ কয়েকটি চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে পশ্চিমা রোশন হলে থাকা তেহরানের সাথে ইসলামাবাদের এই সুসম্পর্ককে ওয়াশিংটন ভালোভাবে নেয়নি তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সেনা প্রধান সহ শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি আলোচিত এই সফরের সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে দুদেশের মধ্যে দশ বিলিয়ন ডলারের আটটি বাণিজ্যিক চুক্তি হয়েছে প্রযুক্তি সহ নানা বিষয়ে সহযোগিতা ইস্যুত হয়েছে সমঝোতাও গাজা ইসরায়েলি তো আছেই পাশাপাশি ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য এর মধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞার খড়ক পড়েছে তেহরানের ঘাড়ে এদিকে কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যের উত্তাপ ছড়িয়েছিল পাকিস্তানেও গত জানুয়ারিতে পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা চালায় তেহরান ও ইসলামাবাদ সেই উত্তেজনা কমিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক মজবুত করতেই রইসির এই পাকিস্তান সফর অবশ্য প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক জোরদারের প্রচেষ্টাকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেশটির পররাষ্ট্র দফতরের হুশিয়ারি ইসলামাবাদ ইরানের সাথে বাণিজ্যিক চুক্তি করার আগে আমরা সবাইকে সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে থাকি তবে সবশেষে পররাষ্ট্রনীতি কি হবে সেই সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থতার পাল্টাপাল্টি অভিযোগে দীর্ঘদিন ধরে ইরান পাকিস্তান সম্পর্কে বিরাজ করছে টানা পড়েন সফরে গুরুত্ব পেয়েছে সীমান্ত সংকট ইস্যু বিশ্লেষকরা বলছেন পশ্চিমা চোখরাঙি উপেক্ষা করে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখাই হবে এখন ইসলামাবাদের জন্য চ্যালেঞ্জ মোস্তফা মাহমুদ যৌনা বিতর্কিত অভিবাসন বিল নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ সরকার মারাত্মক ঝুঁকি নিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর উদ্যোগে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ব্রিটিশ সরকারের সফাই ঝুঁকিপূর্ণ পথে অভিবাসীদের ঢল বন্ধ করতে এছাড়া আর কোনো উপায় নেই সমালোচনার মধ্যেই দ্রুত উদ্যোগ বাস্তবায়নের তোরজোড় শুরু করেছে সুনাক প্রশাসন ওয়েল উন্নত জীবনের আশায় প্রতি বছর মৃত্যু ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যান হাজারো মানুষ অভিবাসন প্রত্যাশীদের এই ঢল সামলাতে কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার বিরোধীদের বাধায় দীর্ঘদিন আটকে থাকা বিতর্কিত বিল অবশেষে পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে এই বিল আইনে পরিণত হলে ঝুঁকিপূর্ণ সাগর পথে যুক্তরাজ্য যাওয়া অভিবাসন প্রত্যাশীদের পাঠানো হবে আফ্রিকার রুয়ান্ডায় বিনিময়ে রুয়ান্ডার আর্থ সামাজিক উন্নয়নে বিপুল অর্থ দেবে দেশটি তাদের এমন সিদ্ধান্তে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন অভিভাষণ প্রত্যাশীরা নিরাপদে থাকার জন্য এখানে এসেছিলাম নয়তো হাতে প্রাণ যেত এখন তারা তালেবানের আমাকে রোয়ান্ডায় পাঠাতে চাইছে এটা ঠিক নয় কি করব বুঝতে পারছি না রোয়ান্ডা যেতে হবে জানলে কে যুক্তরাজ্যে আসতো আমি সবাইকে বলবো আর কেউ যেন এখানে না আসে দু সালে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যুক্তরাজ্য থেকে প্রথম ফ্লাইট রুয়ান্ডায় যাওয়ার কথা ছিল সে সময় ইউরোপের মানবাধিকার আদালতের আদেশের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার বিরোধীরা আপত্তি তুলে নিলেও এমন উদ্যোগে মানবাধিকার সংগঠনগুলোর তুমুল সমালোচনার মুখে পড়েছে সুনাক প্রশাসন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনও জাতিসংঘ যুক্তরাজ্য সরকারকে এই অভিবাসন বিল পুনর্বিবেচনায় আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে অভিবাসীদের ফল আহ্বান জানাই এই অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে অভিভাষণ প্রত্যাশীদের মানবাধিকার সুরক্ষাকে ক্ষুণ্ণ করবে সমালোচনা হলেও সিদ্ধান্ত অনর প্রধানমন্ত্রী ঋষি সুনাক এর মধ্যে শুরু হয়েছে অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর তোরজোর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি ঝুঁকিপূর্ণ পথে যুক্তরাজ্য পাড়ি জমাতে নিরুৎসাহিত করা সহ পাচারকারীদের দৌরত্ব কমাতেই এই উদ্যোগ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে কিভে রকেট হামলা চালিয়েছে রাশা বুধবার ভোর রাতে আবাসিক এলাকা লক্ষ্য করে ছোঁড়া হয় কয়েকটি এস থ্রি হান্ড্রেড রকেট রাশার বেলগড়ত থেকে ছোঁড়া এই রকেটে বেশ কয়েকটি আবাসিক ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিধ্বস্ত হয়েছে খানেক প্রাইভেট কার এ পর্যন্ত দুজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে আর এসব তথ্য নিশ্চিত করে খেরকিভের আঞ্চলিক প্রশাসক প্রকাশিত ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপ থেকে রকেটের অবশিষ্ট উদ্ধার করছে কর্তৃপক্ষ হামলা চালানো হয়েছে ও ডেসাতেও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন আগুন লেগে যায় ভবনগুলো আর এই ঘটনায় শিশুসহ নয়জন আহত হন ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে কিয়েভকে লক্ষ্য করে 16টি ড্রোন সহ ছোড়া হয়েছিল অল্প팔ার দুটি ব্যালিস্টিক মিসাইল সবগুলোই ভূপাতিত করা হয়েছে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে যাওয়া সংখ্যা লক্ষদের নাগরিকত্ব দেওয়া হবে ভারতে এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার পশ্চিমবঙ্গের এক নির্বাচনী সভায় হুঁশিয়ারি জানিয়ে তিনি বললেন রাজনৈতিক কারণেই সিএএ এবং এনআরসি বাস্তবায়নের বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হিন্দু শিখ বৌদ্ধ জৈন আয় হোক নাগরিকতা মিলনি চাই মিলনি চাই দিদি বিোধ মমতা দিদি बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता मिले उसमें आपको क्या तकलीफ है क्या तकलीफ है क्या अधिकार नहीं है उनका बंगाल पर ভারতের রাজনীতিতে প্রভাব ও উপস্থিতি কমছে মুসলিমদের দেশটির জনসংখ্যার প্রায় পনেরো ভাগ জনগোষ্ঠী অথচ সে তুলনায় জাতীয় নির্বাচনে তাদের উপস্থিতি খুবই সামান্য এবারে লোকসভা নির্বাচনেও মুসলিম প্রার্থীর সংখ্যা একেবারে হাতে গোনা পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভার জন্য ক্ষমতাসীন বিজেপি জোটে মুসলিম প্রার্থী মাত্র চারজন আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে এই সংখ্যা মতো বিশ্লেষকদের মতে বিজেপি আমলে কট্টরপন্থীদের উত্থানে জাতীয় রাজনীতিতে জায়গা হারাচ্ছে সংখ্যালঘুরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকেই ভারতবর্ষের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা মুসলিম নেতাদের ভারতভাগের পরও মাওলানা আবুল কালাম আজাদের মতো অনেক মুসলিম রাজনীতিবিদ প্রতিনিধিত্ব বহাল রাখেন ক্ষমতার কেন্দ্রে হাল আমলে গুলাম নবী আজাদের মতো ডাকসাইটের নেতারাও প্রভাব রেখেছেন ভারতের রাজনীতিতে গত কয়েক দশকে অবশ্য ভারতের রাজনীতিতে কমেছে মুসলিমদের প্রভাব পরিসংখ্যানেও যার প্রমাণ স্পষ্ট উনিশশো সালে লোকসভায় মুসলিম এমপি ছিলেন ঊনপঞ্চাশ জন আর দু সালে পার্লামেন্টের নিম্নকক্ষে কক্ষে প্রতিনিধিত্ব করেছেন সাতাশ এমপি আগের বাজে সংখ্যা ছিল মাত্র বাইশ ভারতে এখন বিশ কোটির বেশি মুসলিম বাসিন্দা যা দেশটির মোট জনসংখ্যার চোদ্দ শতাংশের বেশি প্রতি বছরই বাড়ছে মুসলিম জনগোষ্ঠীর আকার অথচ সেই তুলনায় কমছে রাজনীতিতে তাদের অংশগ্রহণ বর্তমানে কমিউনিটিতে উল্লেখযোগ্য তরুণ নেতৃত্ব না থাকায় ভবিষ্যতের জন্য নেই কোনো আশার আলো গত দুই আমলেই ক্ষমতাসীন বিজেপিতে কোনো মুসলিম পার্লামেন্ট সদস্য ছিল না ক্ষমতাসীনদের জোট থেকে দু সালে ছয় আর গতবার সাতজনকে মনোনয়ন দেয়া হলেও তারা কেউই ভোটারদের মন জয় করতে পারেননি এবার বিজেপি থেকে মনোনয়ন পেয়েছেন মাত্র একজন মুসলিম নেতা কেরালার একটি আসন থেকে প্রার্থী হওয়া আব্দুল সালাম অবশ্য স্থানীয় মুসলিমদের কাছে বেশ বিতর্কিত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে প্রার্থী হওয়া বাকি তিন মুসলিম নেতাও তেমন আলোচিত নন আঠারোতম লোকসভা নির্বাচনে কংগ্রেসের জোট ইন্ডিয়া মনোনয়ন দিয়েছে চৌত্রিশ মুসলিম নেতাকে যার মধ্যে জনই পশ্চিমবঙ্গের গত নির্বাচনে বহুজন সমাজ পার্টির হয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া দানিশালী এবার লড়ছেন কংগ্রেসের হয়ে জম্মু কাশ্মীরের আলোচিত কয়েকজন রাজনীতিবিদ লড়বেন ইন্ডিয়া জোটের হয়ে কয়েকটি আঞ্চলিক দল থেকেও নির্বাচনে লড়বেন মুসলিম প্রার্থীরা যাদের মধ্যে কয়েকজন বর্তমান পার্লামেন্ট সদস্য রয়েছেন স্থানীয় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাদের জয়ের সম্ভাবনা বেশ জোরালো তবে ভারতের আবারও রাজনীতিতে মুসলিমদের যথেষ্ট নয় বলেই মত হারানো বিশ্লেষকদের গত এক দশকে মামলা করে শিকার হয়েছেন অনেক মুসলিম রাজনীতিবিদ পুলিশ হেফাজতে কয়েকজন প্রভাবশালী নেতাকে গুপ্ত হত্যার অভিযোগ রয়েছে বলা হচ্ছে এসব কারণেই ভারতের রাজনীতিতে এখন নরবরে অবস্থান দেশটির দ্বিতীয় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করা কৃষকদের মাথার খুলি ও হার নিয়ে বিক্ষোভ হয়েছে ভারতে মঙ্গলবার নয়াদিল্লির যন্ত্র মন্তরে অভিনব এই কায়দায় বিক্ষোভ করেন তামিলনাড়ুর প্রায় দুশো কৃষক এ সময় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেন অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও ফসলের দাম বাড়ানো হয়নি দাবি জানানো হয় ঋণ মৌকুফের বলেছেন ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছেন হাজার হাজার চাষী আর দাবি না মানলে মোদীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে অবস্থান নেয়ার হুমকিও দেন বিক্ষোভকারীরা বলেন কোনো দলের হয়ে নয় বরং সাধারণ কৃষক হিসেবেই তারা সাহায্য চান জ্বলন্ত ভবন থেকে নাটকীয় কায়দায় উদ্ধার করা হলো এক ব্যক্তিকে পেরুতে এমন এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে দেশটির পুলিশ মঙ্গলবার এ ঘটনায় এক ভিডিও প্রকাশ করে পুলিশ যাতে দেখা যায় পুলিশের একটি হেলিকপ্টারের সাহায্যে ভবনে আটকে পড়া ওই ব্যক্তির রশির সাহায্যে তাকে তোলা হচ্ছে এবং তাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে পরে হাসপাতালে ভর্তি করা হয় তবে সুস্থ আছেন তিনি ভবনটির আগুন নেভাতে কাজ করে ফায়ার ব্রিগেডের দশটিরও বেশি ইউনিট ঘটনার কারণ জানতে তদন্ত চলছে গরমে পৃথিবীর এই প্রান্তে যখন ওষ্ঠাগত প্রান্ত তখন অপর প্রান্ত ফিনল্যান্ডে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন ভারী তুষারপাত হয়েছে রাজধানী হেলসিংকি সহ আশপাশের এলাকায় দেশটির আবহাওয়া অফিস বলছে এপ্রিল মাসের শেষের দিকে এই আবহাওয়া অস্বাভাবিক ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এলাকায় রেকর্ড করা হয়েছে বিশ সেন্টিমিটারের বেশি তুষারপাত উত্তর পশ্চিমাঞ্চলে রেকর্ড করা হয়েছে আটাশ সেন্টিমিটারের মতো অনাকাঙ্ক্ষিত এই তুষারপাতে বিপাকে পড়েন সাধারণ মানুষ গণপরিবহনের চলাচল ব্যাহত হয় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রাম পরিষেবা এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাও হয়েছে সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোর মেঘে ছেয়ে গেছে গ্রিসের আকাশ কমলা রঙের কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী এথেন্স সহ আশপাশের বেশ কয়েকটি শহর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ধুলোর মেঘ ছড়িয়েছে সুইজারল্যান্ড এবং ফ্রান্সেও এতে করে উচ্চ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে দৃশ্যমানতাও কমে এসেছে আরও বাড়তে পারে দূষণের মাত্রা এমনকি কমে যেতে পারে সূর্যের আলো এমনটি জানিয়েছে গ্রিসের আবহাওয়া অফিস গত চব্বিশ ঘন্টায় পাওয়া গেছে পঁচিশটির মতো দাবানালের খবর ধারণা করা হচ্ছে বুধবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এদিকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ